আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা বাইকারদের জন্য, যারা বাইক চালান, বিভিন্ন কোম্পানির মোটরসাইকেল চালান, তাদের জন্য। অনেকেই বাইক চালান কিন্তু কাগজ সম্পর্কে ধারণা কম, ট্যাক্স টোকেন সম্পর্কে কম ধারণা। অনেকেই প্রশ্ন করেছেন, ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হলে নাকি আর ট্যাক্স টোকেন করা লাগে না, নতুন করে নেওয়া লাগে না, রেনু করা লাগে না? আসলে ভুল ধারণা, ভুল তথ্য। ট্যাক্স টোকেনের দুটা ভাগ আছে, একটা 10 বছরের জন্য, একটা 2 বছরের জন্য। দুটো যদি মেয়াদ আলাদা আলাদা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে 2 বছরের যেটা মেয়াদ শেষ হয়ে যাবে ট্যাক্স টোকেনে, সেক্ষেত্রে কী করতে হবে, কোথায় দিতে হবে, কত টাকা জমা দিতে হবে এটা বলবো। আর 10 বছরের জন্য যে মেয়াদ শেষ হয়, সেক্ষেত্রে কয় টাকা জমা দিতে হবে, কোথায় দিতে হবে একটু ধারণা দেবো অল্প সময়ের মধ্যে। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। অবশ্যই তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন, আপনার শেয়ারের মাধ্যমে তার কিন্তু উপকার হতে পারে। আচ্ছা, প্রথমত বলি, 2 বছরের মেয়াদ যদি শেষ হয় সেক্ষেত্রে আপনি কী করবেন? ট্যাক্স টোকেনের মেয়াদ যদি 2 বছর শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন, কীভাবে করবেন কাজ? প্রথমত আপনার বাইকটা আপনি চালিয়ে যাবেন হলো বিআরটি অফিসে। কোন বিআরটিতে? যে বিআরটি থেকে আপনার গাড়িটা রেজিস্ট্রেশন করা, সেখানে আপনি যাবেন। ওখানে যাওয়ার পরে ওই বিআরটি অফিসের আশেপাশে দেখবেন কিছু ব্যাংক আছে, বিআরটি এর টাকা জমা নেয়, বাইকারদের টাকা জমা নেয়, এরকম কিছু নির্দিষ্ট ব্যাংক আছে। কী কী ব্যাংক? এনআরবিসি ব্যাংক আছে, আল আরাফা ইসলামী ব্যাংক আছে, তারপর সিটি ব্যাংক আছে, ন্যাশনাল ব্যাংক আছে। এই ব্যাংকগুলোতে সাধারণত এই বিআরটি এর টাকা, বাইকারদের টাকা জমা নেয়। কত টাকা জমা দেবেন? যদি 2 বছরের মেয়াদ শেষ হয়ে যায় ট্যাক্স টোকেনে, সেক্ষেত্রে 2300 টাকা জমা নেবে। এই 2300 টাকা জমার সাথে আর একটা ফিস জমা দিতে হবে, এটা হলো এককালীন। বাইকারদের জন্য এককালীন একটা টাকা জমা নেয়, সেটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে 2300 টাকা। আজকের ভিডিওটা বাইকারদের জন্য, যারা বাইক চালান তাদের জন্য। বিভিন্ন বাইক চালান, বিভিন্ন কোম্পানির মোটরসাইকেল চালান, অনেকেই বাইক চালান কিন্তু কাগজ সম্পর্কে ধারণা কম। অনেকেই প্রশ্ন করেছেন যে ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হলে নাকি আর কাগজ করা লাগে না, নতুন করে ট্যাক্স টোকেন নেওয়া লাগে না, এটা ভুল তথ্য। এই তথ্যটা আপনি ভুল তথ্য পোষণ করেন। আমি আজকে ট্যাক্স টোকেনের মেয়াদ নিয়ে কথা বলবো। একটা হলো 2 বছরের মেয়াদ শেষ হলে, আর একটা 10 বছরের মেয়াদ শেষ হলে কত টাকা কোথায় জমা দেবেন, কীভাবে জমা দেবেন, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। যারা জানেন তারা জানেন, যারা জানে না তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আপনি তাদের জন্য শেয়ার করে দেবেন ভিডিওটা, তাহলে হবে কি, আপনার শেয়ারের মাধ্যমে তার একটু উপকার হতে পারে। আচ্ছা, প্রথমত বলি, 2 বছরের মেয়াদ যদি শেষ হয় সেক্ষেত্রে কী করবেন? যদি শেষ হয়ে যায় মেয়াদ, সেক্ষেত্রে আপনি শেষ হওয়ার 1-2 দিন আগে চলে যাবেন। যাওয়ার পরে আপনি কোথায় যাবেন? বিআরটি অফিসে যাবেন। কোন বিআরটিতে যাবেন? যে বিআরটি থেকে আপনার গাড়িটা রেজিস্ট্রেশন করা, সেই বিআরটিতে যাবেন। যাওয়ার পরে ওই বিআরটির আশেপাশে দেখবেন কিছু ব্যাংক আছে, যে ব্যাংকগুলোতে বিআরটি এর টাকা জমা নেয়, বাইকারদের টাকা জমা নেয়, সেই ব্যাংকগুলোতে আপনি টাকা জমা দেবেন। এই ব্যাংকগুলো কোনগুলো? এনআরবিসি ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এই ব্যাংকগুলোতে সাধারণত টাকা জমা নেয়। কত টাকা জমা দেবেন? দেবেন হলো 2300 টাকা জমা, সাথে আর একটা ফিস জমা দিতে হবে। মূলত ট্যাক্স টোকেনের জন্য 2300 টাকা। আর হচ্ছে, গত বছর থেকে নতুন একটা নিয়ম করেছে, শুধুমাত্র বাইকারদের জন্য এককালীন একটা টাকা জমা দিতে হবে। সেটা কোনটা? কন্ট্রিবিউশন টু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফান্ড। এই ফান্ডের জন্য 1150 টাকা ফিক্সড, এই টাকাটা জমা দিতে হবে। এই অর্থাৎ 2300 টাকা আর 1150 টাকা, এই এই টাকাটা জমা দিলেই কিন্তু আপনার ট্যাক্স টোকেন নতুন একটা পেয়ে যাবেন আপনি, এটা সিস্টেম। আর হচ্ছে একটা 10 বছরের মেয়াদ। অনেকের আছে ট্যাক্স টোকেন আছে, 10 বছর করে ফেলছে, 10 বছর মেয়াদ শেষ, বলেন যে না আর তো করা লাগবে না, না এটাও ভুল তথ্য। 10 বছরের মেয়াদ যদি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আবার রেনু করতে হবে, কিন্তু আপনার জন্য সুবিধা আছে। সুবিধা কোনটা? সেটা হলো আপনাকে 2300 টাকা জমা দেওয়া লাগবে না, আপনার মাত্র 2300 টাকা জমা দিতে হবে। কিন্তু এই 2300 টাকা জমা, 2300 টাকা জমা দেওয়ার পরেও আপনার 1150 টাকা জমা দিতে হবে। কন্ট্রিবিউশন টু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফান্ডের জন্য 1150 টাকা ফিক্স দিতে হবে এককালীন, আর জীবনে কোনো দিন দেওয়া লাগবে না। অর্থাৎ মোটরসাইকেল চালাইলেই, মোটরসাইকেল চালানো সংক্রান্ত কোনো কাগজ করতে গেলেই আপনাকে এই টাকাটা জমা দেবে, 1150 টাকা ফিক্স কেটে নেবে। এটা গত বছর জানুয়ারি থেকে চালু হয়েছে। অর্থাৎ 2300 টাকা আর 1150 টাকা। এখন এই টাকাটা যখন জমা দিবেন, তখন কিন্তু ব্যাংক থেকে একটা ট্রানজ্যাকশন নাম্বার আপনাকে দেবে। এই নাম্বারটা বিআরটি এর দরকার, যে কাগজটা দেবে একটা স্লিপ দেবে, ওই স্লিপের মধ্যে কিন্তু ট্রানজ্যাকশন নাম্বারটা থাকে। এই দুইটা কাগজ আপনি ওখানে জমা দেবেন, জমা দেওয়ার পরে আর একটা ট্যাক্স রিটার্ন পাবেন। এখন কথা হচ্ছে, আপনি 2 বছরের জন্য করেন আর 10 বছরের জন্য করেন, যেই কাগজ করতে যান না কেন, আগের আপনার মোটরসাইকেলটা দেখবে, যে মোটরসাইকেলটা নিয়ে গেলেন সেটা যে বিআরটি যে ইন্সপেক্টর আছে, উনি দেখবে যে আপনার স্মার্ট কার্ড আছে কিনা। যদি স্মার্ট কার্ড না থাকে, সেক্ষেত্রে আর একটা ফিস জমা দিতে হবে। অর্থাৎ স্মার্ট কার্ডে যে নির্দিষ্ট ফিটা আছে, সেই ফিটা জমা দিতে হবে। কত টাকা? 555 টাকা। আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি আপনার গাড়ির পিছনে যে প্লেট থাকে, নাম্বার প্লেটটা যদি ডিজিটাল না হয়, সেক্ষেত্রে ওই নাম্বার ডিজিটাল প্লেটের জন্য আরেকটা টাকা জমা দিতে হবে।
সেটা হলো কত টাকা? 2260 টাকা। অর্থাৎ আপনি 2 বছরের করেন আর 10 বছরে করেন, যে মেয়াদে করেন না কেন, 2 বছরে করলে 2300 টাকা, আর যদি 10 বছরের পরে হয় সেক্ষেত্রে আপনার 2300 টাকা, সাথে আপনার 1150 টাকা ফিক্সড, যে মেয়াদে করেন 1150 টাকা ফিক্সড দিতে হবে। এবং যদি আপনার স্মার্ট কার্ড না থাকে, তারপর হচ্ছে নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট না থাকে, সেক্ষেত্রে আলাদা আলাদা ফি জমা দেওয়া লাগবে। যদি স্মার্ট কার্ড বা ডিজিটাল নাম্বার প্লেট করা থাকে সেক্ষেত্রে এই টাকাটা আর লাগবে না। শুধু 2300-এর সাথে 1150 যোগ আর 2300-এর সাথে 1150 যোগ, একদম সহজ হিসাব। এখন আপনি ভয় পাচ্ছেন যা বিআরটি দিয়ে গেলে হয়রানি হতে, আমি পারবো কিনা, আমি গেলে আমার দেবে কিনা, এখানে যেতে হয় সেখানে যেতে, কোথাও যেতে হয় না, একদম সহজ প্রসেস। এই কাজগুলো আপনি নিজে নিজে করবেন। যদি আপনি দালাল ধরেন সেক্ষেত্রে আপনি বসে থাকবেন, চা খাবেন, সিগারেটের পিছনে আগুন ধরাই দেবেন, মাথায় আগুন ধরাই দিয়ে বসে থাকবেন, ওই দালালের টাকা দেবেন, দালাল আপনার করে এনে দেবে। কেন দরকার এই টাকাটা, কেন দেবেন? আপনি নিজেই করেন, একটু কষ্ট করেন, এই এতটুকু কষ্ট, এই কষ্টটা করলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। এটা কোনো কষ্টের কোনো, এটা কোনো কষ্টের বিষয় না। শুধুমাত্র কষ্টটা হলো আপনার মনস্তত্ব, মনটা ঠিক করা যে আমি যাবো কি যাবো না, গেলেই আপনার কাজটা হয়ে যাবে। এটা একটা প্রসেস, এই প্রসেস আপনি করবেন। এখন সবচেয়ে বড় কথা, এত যে কথা বললাম, এই কথার সবচেয়ে মূল কথা যেটা হচ্ছে, আপনি বাইক চালানো, বাইক চালানো কিন্তু মানুষ কিন্তু সময় বাঁচানোর জন্য বাইক কেনে, বাইকটা চালায় সময় বাঁচানো, কিন্তু সময়টাকে বেশি মূল্য দিয়েন না, জীবনটাকে বেশি মূল্য দিতে হবে। জীবনটাকে কীভাবে মূল্য বেশি দেবেন? আপনি যে কোম্পানির বাইক চালান না কেন, যেই কোম্পানির বাইক চালান, যতক্ষণের জন্য চালান, অবশ্যই অবশ্যই মাথায় হেলমেট পরে চালবেন। হেলমেটটা কখনোই কিন্তু ক্ষতি করে না, উপকার ছাড়া, পুলিশের ভয় না, নিজের জীবনের কথা চিন্তা করে, আপনার সংসারে যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের কথা চিন্তা করে, আপনার ছোটো বাচ্চা যদি ঘরে থাকে তাদের কথা চিন্তা করে আপনি অবশ্যই হেলমেটটা পরবেন। হেলমেট শুধুমাত্র উপকার করে, ক্ষতি করে না। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।